একাদশী পালন যেমন স্বাস্থ্যকর, তেমনি প্রয়োজন স্বাস্থ্যকর খাবার। তাই সবজির ঝুড়িতে হাত বাড়িয়ে যা পাওয়া যায় ঘেঁচাং ফু করে কেটে ফেলা। আছে আলু, ক্যাপসিকাম, বাঁধাকপি আর বিনস, আদর করে কেটে যত্ন করে ধুয়ে ফেলা হয়েছে। প্রেশার কুকারে প্রেশার দিয়ে সেদ্ধ করা হবে। জ্বালানো হলো গ্যাস, মাত্র একটা সিটি দিলেই হবে। আধ সেদ্ধ। এবার কড়াইতে দেয়া হলো লঙ্কা আদা, তারপর নাড়াচাড়া করে ঢেলে দেওয়া হলো সেদ্ধ সবজিগুলো। খানিকক্ষণ হালকা নাড়াচাড়া করে জিরে গুঁড়ো ছড়িয়ে দেওয়া হলো, তারপর আবার নাড়াচাড়া, তারপর কাটা ঘায়ে নুনের ছিটে, না কাটা সবজিতে নুন ছিটিয়ে দেওয়া হলো। পিস পিস করে কেটে রাখা টমেটো, সেটাও দিয়ে দেওয়া হলো। এটা দিয়ে তরকারির রংটা সুন্দর হয়। তারপর কিছুক্ষণ ঢাকা দিয়ে গোপনে সেদ্ধ করে নেওয়া। এবার গুজব ছড়ানোর মতো হালকা করে গোলমরিচ ছড়িয়ে দেওয়া হচ্ছে। একটা সুস্বাদু গন্ধের জন্য ধনে পাতা দিয়ে দেওয়া হলো। তারপর নাড়াচাড়া করে নামিয়ে নেওয়া একটা সুন্দর বাটিতে। যাতে তরকারিটাও সুন্দর দেখায়। এবার হবে মেথি শাকের পরোটা। তার জন্য নিয়ে নেওয়া হয়েছে আটা, দেয়া হলো নুন আদা, আর ছড়ানো হচ্ছে লাল লঙ্কার গুঁড়ো। কুচিয়ে ধুয়ে রাখা মেথির শাক মিশিয়ে দেওয়া হলো। এবার অল্প অল্প জল দিয়ে মাখতে হবে। মোটামুটি মাখা হয়ে গেছে, এবার ঢেকে রাখা হবে কিছুক্ষণ। আধ ঘন্টা পর ঢাকা তুলে চেঁচামেচি না করে লেচি করতে হবে। তারপর যতটা সম্ভব গোল করে বেলা। চাটু গরম হচ্ছে গরম হচ্ছে গরম হচ্ছে, এবার বেলে ফেলা রুটি বা পরোটা যেটাই হবে চাটুতে চাপিয়ে দেওয়া হলো। প্রথমে হালকা উল্টে পাল্টে সেঁকে নেওয়া, তারপর হালকা হালকা কিপটের মতো তেল দিতে হবে। যত তেল কম হবে ততই স্বাস্থ্যকর হয় শুনেছি। এরপর ট্রাভেল এজেন্সি যেরকম করে ঘোরায় সেভাবে ঘুরিয়ে ঘুরিয়ে ভাজতে হবে। তারপর ভাজা হলে একটা পরিষ্কার থালায় তুলে রাখুন। ঝটপট আর একটা পরোটা ভাজা দেখাই। সমস্ত পরোটা ভাজা হলে দেখানোর জন্য সাজিয়ে ফেলতে হয়। মেথির পরোটার সাথে এই সবজিটাই খাওয়া হবে। এবার স্যালাড। স্যালাড, পরোটা আর সবজি এসে গেছে, খিদেও লেগে গেছে। এবার খেতে ঝাঁপাবো। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ।